বন্ধুরা, পুজোর আগে আপনারা অনেকে খরচ করছিলেন কুর্তি পাইকারি মার্কেটের। আজ শুধু তাদের জন্য একদম ম্যানুফ্যাকচারের ঘর থেকে কুর্তির কালেকশান নিয়ে চলে এলাম, যেখান থেকে আপনারা বাড়িতে বসে মাসে 10 থেকে 15,000 টাকা অবধি আয় করতে পারবেন বন্ধুরা। আর আজকের কালেকশানটা ম্যানুফ্যাকচারের ঘর থেকে হওয়ার দরুন আপনারা এখান থেকে সঠিক দামে সঠিক জিনিসটি পেয়ে থাকবেন বন্ধুরা। আর আজকের এই ভিডিওটিতে থাকছে মলের কম থেকে বেশি দামের কুর্তি নিয়ে ব্যবসা করার সুযোগ বন্ধুরা। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে বাকি কথাগুলো আপনারা ভিডিওতেই শুনে নিন। আর আমাদের দেওয়া তথ্যটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন, আপনাদের অপেক্ষা না করিয়ে আজকে আমরা ভিডিওটি শুরু করি। নমস্কার দিদি ভাই। নমস্কার, আমি চন্দ্রাস ক্রিয়েশনের পক্ষ থেকে আজ আমি সকল দর্শক বন্ধুদের আগাম পুজোর শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, জানি আমি আজকে শোটা শুরু করছি। তো দিদি ভাই, অনেকদিন বাদে আবার আমরা আপনার প্রতিষ্ঠানে এসে গেলাম এবং আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কী কী কালেকশান আনছেন? আমি আজকে কুর্তির কালেকশান এনেছি, কেননা এখন এই করোনা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে অনেক ভাই বোন বেকার পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আমি তাদের জন্য কুর্তির কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ অবধি কুর্তির কালেকশান আমি রাখছি। হ্যাঁ, যাতে তারা মাসের মধ্যে অল্প পুঁজি দিয়ে কাজ করে মাসের মধ্যে একটা 10-15,000 টাকা একটা ইনকাম করতে পারে। হ্যাঁ, তাতে তাদের সুবিধা হবে এবং আমি আছি তাদের জন্য। হ্যাঁ, তো দিদি ভাই, যদি কেউ আপনার প্রতিষ্ঠান থেকে ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য কত টাকা স্টার্টিং রেঞ্জ রাখছেন? আমি মোটামুটি তারা যারে 25 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারে, হ্যাঁ, তাদের জন্য 25 পিস রাখছি এবং তারপরে যারা আরেকটু কম নিয়ে শুরু করে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, আমি তাদের যথাসম্ভব পারবো হেল্প করবো। আর দিদি ভাই, কোরিয়ারে যারা নিতে চায় আপনার? হ্যাঁ, কোরিয়ারে যারা নিতে চায় তারা কোরিয়ারে নিতে পারে, DGC কোরিয়ার, ডেলিভারি প্রফেশনাল কোরিয়ার। হ্যাঁ, আমার গোটা ইন্ডিয়ায় আমার মাল হোলসেল রেটে যায়। হ্যাঁ, তো দিদি ভাই, যারা আপনার থেকে অনলাইনে পারচেজ করতে চায় তাদের জন্য মিনিমাম কত টাকার পারচেজ রাখছেন? মোটামুটি তারা 3,000 টাকার মধ্যে মাল তুলতে হবে। আচ্ছা, হ্যাঁ, মানে অল ওভার ইন্ডিয়াতে 3,000 টাকা? হ্যাঁ, 3,000 টাকার মাল তুলে তারা ব্যবসা শুরু করতে পারে। হ্যাঁ। আর দিদি ভাই, একটা জিনিস আমাদের দর্শককে বলে দেবেন, যদি আপনার প্রতিষ্ঠানে কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? যদি হাওড়া দিয়ে কেউ আসে তাহলে 44 হাওড়া মিনি এই বাসে চেপে বাগুইহাটিতে নামবে, নেমে ওখান থেকে একটা রিক্সা ধরুক কি অটো ধরুক, এসে তালতলা স্টপেজ বলবে। হ্যাঁ, ওখান থেকে ফোন করলে আমি আমার প্রতিষ্ঠানে তাদের নিয়ে আসবো এবং নিয়ে আসার সহযোগিতা করবো। তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আজকে এই প্রচেষ্টার জন্য। তো দিদি ভাই, আজকে আমাদের দর্শকদের জন্য কি কালেকশন দেখাবেন ভিডিও? আমি আজকে পুজোর কালেকশন দেখাবো কম রেঞ্জ থেকে এবং বেশি রেঞ্জ অবধি কালেকশন দেখাবো। হ্যাঁ, আজকে আপনি কি থেকে শুরু করছেন? আমি আজকে কুর্তির প্রথম শুরু করছি 105 টাকা থেকে। 105 টাকা থেকে শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুলে একটু আমাদের দর্শকদের দেখিয়ে দেবেন ডিজাইনটা। এটা কিসের কাজ রয়েছে দিদি ভাই? এটা কটনের উপর রয়েছে, গোটাটা এমব্রয়ডারি কাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা 105 টাকা। 105 টাকা হোলসেল রেট? হ্যাঁ, হোলসেল রেটে 105 টাকা করে এই কুর্তিগুলো দিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে কতগুলো কালার দিচ্ছেন দিদি ভাই? এর মধ্যে 4টে করে কালার আছে। আচ্ছা, ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। মানে কুর্তির ক্ষেত্রে 4টে করে থাকে, 2টো করে কেটে কেটে 2টো করে সেট কেটে নিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। এটা হলো 115 টাকা। এটা দিচ্ছেন 115 টাকা পাইকারি রেট, তাই তো? এটা কাজটা বলবেন দিদি ভাই? এই কাজটা চিকনের ইয়ে কাজ আছে। হ্যাঁ, ঠিক আছে, কুর্তিটা দেখতে খুব সুন্দর। ঠিক আছে, এগুলো আপনার 4টে সেটের মধ্যে কি কি সাইজ অ্যাভেলেবেল থাকছে দিদি ভাই? এই 4টে সেটের মধ্যে একটা সেটে XL, XXL 2টো থাকে। হ্যাঁ, আবার এক একটা সেটে XL তো XL থাকে, আবার XXL তো XXL থাকে। ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। এটারও ওর একটা কালার আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা XXL। এর দামটা একবার বলে দেবেন? এটার দামটা 120 টাকা। 120 টাকা হোলসেল রেট? হ্যাঁ, হোলসেল রেটে। আর এগুলো সব পিওর কটন? হ্যাঁ, পিওর কটন, একদম 100% কটন। চলুন পরবর্তী কালেকশন দিবেন।
এবার আমি একটু রেওয়ানে চলে যাচ্ছি। হ্যাঁ, এগুলো 135 30 টাকা করে। 130 টাকা? হ্যাঁ ঠিক আছে, রেওয়ানে লেখা আছে। রেওয়ানের? আচ্ছা, এখানে একটা বাটন দেওয়া আছে স্টাইপের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, এগুলো 130 টাকা করে। 130 লাগছে। চলুন পরবর্তী কালেকশন। এটাও 130 টাকা। এটাও 130 লাগছে। এটাও রেওয়ানের? হ্যাঁ রেওয়ানের। মানে সাইজ আপনার সব অ্যাভেলেবল? হ্যাঁ সাইজ সব পাবে, XL ডাবল XL। হ্যাঁ, এমনকি আমি 48 50 52 সবই রাখি। এগুলো 140 টাকা করে। এগুলো 140 দিচ্ছেন? এগুলো 140 টাকা করে। ঠিক আছে, এগুলো সব পূজোর কালেকশন? হ্যাঁ পূজোর কালেকশন। হ্যাঁ, এটা খাদির উপর। আচ্ছা, এটা দিচ্ছেন খাদির উপরে? দিচ্ছেন পিওর খাদি দিবেন? হ্যাঁ হ্যাঁ পিওর খাদি। এটা 140 টাকা এটা। আচ্ছা ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। পরেরটা কি দেখাচ্ছেন দিদি? পরেরটা রেওয়ানের মধ্যেই। হ্যাঁ, সাইড কাটা রয়েছে এটা। সাইড কাটা রয়েছে? হ্যাঁ, এটা হলো 145 টাকা। 145 ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশনে। 145 50 এর মধ্যে কেদা বন্ধুরা অনেক জিনিস পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটাও 140 টাকা। এটাও 140 এ দিচ্ছেন? এটাও কটনের? ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশনে। এটাও 140। কাঁধে দড়ি দেওয়াটা একদম 100% টু টোন রেওয়ানের রয়েছে। দাম কত বললেন দিদি ভাই? এটা 160 টাকা। 160 আছে, ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। এটা হলো ট্রিপল এক্সেল রয়েছে। আচ্ছা হ্যাঁ, এটার দাম হলো 180 টাকা। এটা 180 টাকা রাখছেন? ট্রিপল এক্সেল? হ্যাঁ ট্রিপল এক্সেল। ঠিক আছে, আর সবের মধ্যে আপনার সাইজ কালার अवेलेबल? সাইজ কালার अवेलेबल। আচ্ছা, এর মধ্যে কটা কালার দিচ্ছেন দিদি ভাই? এটার মধ্যে চারটি করে কালার থাকবে। আচ্ছা ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। পরেরটা কি দেখাচ্ছেন? পরেরটা রেওয়ানের দেখাচ্ছি। হ্যাঁ, এমব্রয়ডারি কাজে? হ্যাঁ এমব্রয়ডারি কাজে। এগুলো 140 টাকা করে। 140। মেটেরিয়ালটা কি আছে দিদি ভাই? মেটেরিয়ালটা একদম ফুল রেওয়ান রয়েছে, একদম সফট রেওয়ান। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 140 টাকা করে। পরবর্তী দেখাচ্ছি এক্সেল। 140 টাকায়। 140 এ এক্সেল দেখাচ্ছি। এটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা রয়েছে। আচ্ছা, একদম কাঁধ অবধি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তারপর এটা দেখাচ্ছি ডাবল এক্সেল, 160 টাকা। 160 এ ডাবল এক্সেল দেখাচ্ছি, একদম গোটাটা এমব্রয়ডারি কাজ। আচ্ছা ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। পরেরটা কি দেখাচ্ছেন দিদি? এটাও ডাবল এক্সেল, 160 টাকা। এটা হচ্ছে 160 এর দেখাচ্ছি, এমব্রয়ডারি কাজ রয়েছে, এমব্রয়ডারি কাজের উপর, এবং নিচ পিছনটাও এমব্রয়ডারি কাজ এটা আছে, এই নিচেটা বর্ডারেও এমব্রয়ডারি কাজটা আছে। আচ্ছা, নিচে বর্ডারে এমব্রয়ডারি কাজ রয়েছে। ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। এটা হলো এক্সেল। এক্সেল দেখাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। পরেরটা কি দেখাচ্ছেন দিদি ভাই? এটাও এক্সেল। এটাও এক্সেল দেখাচ্ছেন? হ্যাঁ, এগুলো 140 টাকা করে। 140? হ্যাঁ, এক্সেল 140 আর ডাবল এক্সেল 160 টাকা। আচ্ছা, এগুলো আপনার 140 টাকা? 140। এমব্রয়ডারি কাজ হয়েছে? এমব্রয়ডারি, এখানে এমব্রয়ডারি কাজ, এখানে এমব্রয়ডারি কাজ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। এটা 150 টাকা। এটা হচ্ছে 150, একদম খুব নরম কাপড়ের রেওয়ানটা। হ্যাঁ সেই এটা 150 টাকা। 150 দিচ্ছেন? ঠিক আছে, এটা কি দিচ্ছেন দিদি? এটা 160 টাকা। 160? এগুলো সব এক্সেল সাইজ? হ্যাঁ হ্যাঁ এক্সেল সাইজ। 160 এ এক্সেল দিচ্ছেন? মানে আপনার কাছে কম রেঞ্জের প্রচুর ভ্যারাইটি? কম রেঞ্জের প্রচুর ভ্যারাইটি আছে। ক্রেতা বন্ধুরা আসুক আমার কাছে, ভাই বোনরা যাতে কিছু করতে পারে, আমার সেটাই উদ্দেশ্য। হ্যাঁ ঠিক আছে, আপনারা ভিডিও কল করে প্রোডাক্ট সিলেক্ট করেন তাই? হ্যাঁ, ভিডিও কল করে প্রোডাক্ট সিলেক্ট করা হয়, এবং গোটা ইন্ডিয়ায় আমার মাল যায়। হ্যাঁ, এমন কোনো জায়গা নেই যে সেখানে আমার প্রোডাক্ট যায় না। ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। এবারে কি দেখাচ্ছেন দিদি ভাই? এটাও একটা এমব্রয়ডারি কাজ করা। হ্যাঁ, এটাও 140 টাকা। এটাও 140 টাকা। ঠিক আছে, চলুন পরবর্তী কালেকশন। এগুলো 180 টাকা, ফুল কটনে। ফুল কটন 180 দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এরও চারটে কালার আছে, দুটো কালার আমি দেখিয়ে দিচ্ছি। মানে সবের মধ্যে সেটে চারটে চার রকম? হ্যাঁ, চার রকম কালার আছে। আচ্ছা
ঠিক আছে। আমার মেইন উদ্দেশ্য হলো ভাই বোনেরা এই পরিস্থিতির মধ্যে বসে না থেকে কিছু অন্তত তারা করুক এবং মাসে 10-15,000 টাকা ইনকাম করুক, সেই উদ্দেশ্যেই আমার এই প্রতিষ্ঠান খোলা। এটা রয়েছে 180 টাকা, 180 টাকা, এটা আমব্রেলা কাটে। হ্যাঁ ঠিক আছে, 180 দিচ্ছি। হ্যাঁ, এটা স্ট্রেট কাটে না, এটা আমব্রেলা কাটে। আচ্ছা, আর বেল স্লিপ হাতা। ঠিক আছে, চুন প্রভাতি কালেকশন। এবারে কি রেখেছেন দিদি? এটাও এক্সেল এ। হ্যাঁ, এগুলো 140 টাকা করে, 140। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি ক্রেতা বন্ধুদের জন্য যতটা সম্ভব কম রেটে মাল রেখেছি, যারা পাইকারি ভাবে তারা নিয়ে ব্যবসা করতে পারে। দিদিভাই পরবর্তী কালেকশন কি দেখাচ্ছেন? হ্যাঁ, এতক্ষণ আমি কম রেঞ্জের কুর্তি দেখালাম, এবার একটু পূজোর পারপাসে হ্যাঁ একটু রেঞ্জ যে হাই রেঞ্জের একটু দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এগুলো হলো হ্যাঁ 300 টাকা। এগুলো 300 টাকা, এগুলো লং এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, লং এর মধ্যে ব্রাউন এর। আচ্ছা, এগুলো একটু এই পূজো পারপাসে ইয়ে। আর এটা হলো পালাজো সারারা। আচ্ছা হ্যাঁ, এগুলো সব 500 মধ্যে ক্রেতা বন্ধুরা পেয়ে যাবে, 500 মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সারারা বলছেন? সারারা 500 আপনি হোলসেল রেটে দিচ্ছেন? হ্যাঁ, 500 মধ্যে এগুলো হয়ে যাবে হোলসেল রেটে। ঠিক আছে, চুন প্রভাতি কালেকশন। এটা একটা গ্রাউন্ড। হ্যাঁ, এগুলো সবই 500 মধ্যে পেয়ে যাবে। দেখো কি সুন্দর দেখতে এটা। এটাও একটা সালারা। মানে এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে। হ্যাঁ, প্রচুর ভ্যারাইটি আছে, ক্রেতা বন্ধুদের কোনো অসুবিধা হবে না, আমি রয়েছি। আচ্ছা, মানে এগুলো সব সেটই যাবে? হ্যাঁ সেটই যাবে। চুন প্রভাতি কালেকশন, সবের মধ্যে লোয়ার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা পালাজো সেট। হ্যাঁ, এটা 360 টাকা। 360 হোলসেল? হ্যাঁ হ্যাঁ হোলসেলে। দেখো পালাজোটা কত চওড়া। এগুলো সব ব্র্যান্ডেড দিদি? হ্যাঁ ব্র্যান্ডেড জিনিস। আর এটা হলো ফ্রক স্টাইলের একটা কুর্তি। আচ্ছা হ্যাঁ, এগুলো 300-350 মধ্যে পেয়ে যাবে ক্রেতা বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, এবার একটু অন্য টাইপের জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, সামনে পুজো। আমি এতটা কম দামে দিচ্ছি হ্যাঁ, যাতে তারা কিছু করতে পারে। ঠিক আছে, চুন প্রভাতি কালেকশন। এটা হলো বেনারসি দোপাট্টা। বেনারসি দোপাট্টা হ্যাঁ, এগুলো 500 মধ্যে পেয়ে যাবে। 500 মধ্যে হোলসেলে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখো কালারটা দেখো, এর সাথে এই এটা হলো দোপাট্টা। আচ্ছা, এটা আবার কি দেখাচ্ছেন দিদি ভাই? এটাও একটা বেনারসি দোপাট্টা, কালার দেখাচ্ছি বেনারসি দোপাট্টা। হ্যাঁ হ্যাঁ, দেখো এর এগুলো সব 500-এর ভিতর রয়েছে। এগুলো সব 500-এর ভিতর। ঠিক আছে, আমি এগুলো যেগুলো দেখাচ্ছি বেশিরভাগই সব 500-এর ভিতর কি 520-530 এরকম। এটা দেখো গোটা নিচেটা রয়েছে, আবার আপার পোর্শন রয়েছে। আচ্ছা ঠিক আছে,
এটা একটা ডিজাইনার কুর্তি রয়েছে মধ্যে বেনারসি দোপাট্টা তো আরো বেশি রেটে বিক্রি করতে পারে। দেখো একটা এই জিনিসটা দেখো, এই গ্রাউন্ডটা এটা তোমার এরকম জ্যাকেট সিস্টেম করা আছে, চন্ডাস ক্রিয়েশন থেকে অনেক প্রোডাক্ট দেখালাম আপনাদের, নিশ্চয়ই আশা করি ভালো লেগেছে। হ্যাঁ, এই এই কালেকশনগুলো পেতে গেলে তাড়াতাড়ি একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, কেননা প্রতিদিনই আমাদের নতুন নতুন কালেকশন আসছে, হ্যাঁ এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। আপনারা তাড়াতাড়ি যোগাযোগ আমার সাথে করুন। হ্যাঁ, আর ভাই বোনদের কোনো অসুবিধা হলে সেগুলো আমাকে বলুক। হ্যাঁ, আর যারা আসতে পারছেন তারা তো আসবেন, আর তারা যারা আসতে পারছেন না তারা ভিডিও কলের মধ্যে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে আমার সাথে ভিডিও কল করে, আমার গোটা ইন্ডিয়ায় প্রোডাক্ট যায়, হ্যাঁ সেখান থেকে আমি তাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, তারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারে। হ্যাঁ, সকল দর্শক বন্ধুদের আমার প্রণাম রইল। নমস্কার নমস্কার।